বন্ধুরা দেখুন, ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করব। দেখুন কপিগুলো আমি সব ছাড়িয়ে নিচ্ছি, কপি ছাড়ানো হয়ে গেছে। এখন আমি মাছটা ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, মাছটা এখন তুলে নিচ্ছি। কফিটা ভেজে নিচ্ছি। কফি ভাজা হয়ে গেছে, এখন কফিটা ঢেলে নিচ্ছি। এবারে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিচ্ছি। আলু কষিয়ে ঝোল দিয়ে দিয়েছিলাম, আলুটা একটু সেদ্ধ হলো, এখন কফিটা দিয়ে দিচ্ছি। তরকারিটা প্রায় হয়ে এসছে, এখন মাছটা দিয়ে দিচ্ছি। জিরেটা দিয়ে দিচ্ছি। তরকারিটা হয়ে এসছে, এখন ধনে পাতা দিয়ে দিচ্ছি। তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আমাদের রান্না যদি ভালো লাগে তাহলে আমাদের সঙ্গে থাকবেন।
ধন্যবাদ।